শেখ হাসিনা বিদেশে বসে কি শুরু করেছে দর্শক এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি উভয় সিরিয়াস তার এ বিষয়ে কঠিন অবস্থানে আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং শিক্ষার্থীদের বা বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি বলছেন যে শেখ হাসিনা বিদেশে বসে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে যে কোনো ষড়যন্ত্র আমরা ঠেকিয়ে দেবো ইনশাল্লাহ এবং বিএনপিও বলছে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন মির্জা ফখরুল এখনো চক্রান্ত করছেন প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন এখনো বিএনপি নেতাদের হত্যা করছে আওয়ামী লীগের লুজুন কুপিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে ছাত্রলীগ অতএব আমাদের জন্য জরুরি হচ্ছে যে আওয়ামী লীগকে সামাজিকভাবে প্রতিহত করা যত আওয়ামী লীগ মানেই প্রত্যেক অপরাধী আওয়ামী লীগ মানেই তাকে ধরতে হবে সামাজিকভাবে বিচার করতে হবে পুলিশের কাছ করতে হবে সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের অর্ধেক নেতাকর্মী কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের অর্ধেক নেতাকর্মীকে খুব দ্রুত গ্রেপ্তার করবে এর মানে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী একেবারে সারা দেশব্যাপী তারা গ্রেপ্তার হবে আর বাকি অর্ধেককে আমরা সামাজিকভাবে বিচার করবো শেখ হাসিনার চক্রান্ত ঠেকাতে হলে কোনো আওয়ামী লীগকে সামাজিকভাবে কোনো স্পেচ দেওয়া যাবে না শোক পালনের নামে বা কোনোভাবে কোনো স্পেচ দেওয়া যাবে না দর্শক পরণ 21 আগস্ট নানান ভাবে দরাদর চেষ্টা করবে এক সেকেন্ডের জন্য দরাদর যা দেওয়া হবে না তার মানে 32 নম্বরে যেভাবে কঠিন অবস্থানে ছিল শিক্ষার্থী জনতা সেভাবে কঠিন অবস্থানে থাকতে হবে দেশবেবী কোনো সুযোগ নেই কেউ নাশকতা করতে আসলে তাকে দড়ি দিয়ে বেঁধে পুলিশের কাছে তুলে দিতে হবে ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এই অভিযোগ করেছেন মির্জা ফজলুল ইসলাম আলমগীর খালাদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে কথা বলেন দেখেন খালাদা জিয়া এবার কিন্তু জন্মদিনে আনন্দ করেননি বিএনপির লোকজন কেক কেটে রেলি বা এগুলো করা যেত আহ দোয়া মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থেকেছেন তাও পনেরোই আগস্ট না করে ষোলই আগস্ট করেছেন এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে যেখানে হাজারের উপর শিক্ষার্থী জনতাকে হাসিনা হত্যা করেছে শহীদদের রক্তের দাগ শুকায়নি সেই পরিস্থিতিতে কোনো আনন্দ মানায় না যে কারণে খালেদা জিয়া নিজেই বলে দিয়েছেন যে আনন্দ করা যাবে না দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করো ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা জিয়াকে মির্জা ফখরুল বলেন আমরা দীর্ঘ লড়াই করছি যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এটা ভাসমান অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা এর সুযোগ নিতে পারেন মধ্যে শেখ হাসিনা চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্ত প্রতিরোধে করাই আমাদের কাজ বিএনপি সতেরো বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের ছেলেরা তরুণ যুব ছাত্ররা আন্দোলনে বিজয়ী পর্যায়ে নিয়ে গেছে বুকের রক্ত ঢেলে দিয়েছে আবু সাইদ থেকে শুরু করে প্রায় হাজার খানেক ছাত্র শিক্ষার্থী প্রাণ দিয়েছে তিন থেকে পাঁচ আগস্ট ছাত্র দলের অনেক ছেলেরা প্রাণ দিয়েছে আমি বঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে একশো জন ছিল আমি খবর নিয়েছিলাম দেখলাম নব্বই জন ছাত্র দল ছেলে সংঘাত সৃষ্টি করা যাবে না সকলকে এক হয়ে ছাত্র দল অনেক অবদান রয়েছে ছাত্রদল এবং শিবিরের অবদান অসমান্য এটা মোটেও ছোট করা যাবে না হ্যাঁ ক্রেডিট সাধারণ জনগণের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু রাজনৈতিক দল হিসাবে ছাত্রদল এবং শিবির অবদানকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করব কারণ তারা যদি জীবন বাজি রেখে মাঠে না নামতো হয়তো বা আরো রক্ত ঝরতো শিক্ষার্থীদের আরও সময় নিতে হতো অতএব আমরা প্রত্যেকে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করবো উপাসনালয় মন্দির গির্জা পাহারায় শান্তি ব্রিগেড তৈরি করুন চমৎকার একটা আহ্বান বিএনপি জানিয়েছে মির্জা ফখরুল বলেন সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারে ধুয়ে তুলে আওয়ামী লীগ আর একটা ঝগড়া করতে চায় এটা একটা চক্রান্ত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন আপনাদের দায়িত্ব নিজ নিজ এলাকায় নিজের দিয়ে নিয়ে শান্তি ব্রিগেড তৈরি করেন শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবন মালের দায়িত্ব কিন্তু আপনাদের আমার একজন শিক্ষক ছিলেন ইমানদার আলেম মারানা তমিজুদ্দিন তিনি বাবরি মজিদ হামলার সময় সকলকে বলেছেন সংখ্যালঘুর সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের কাছে যাতে থাকতো সে নির্দেশ দিয়েছেন মির্জা ফকরুলকে ধন্যবাদ একজন আলেমকে স্মরণ করেছেন নতুন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফকরুল বলেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকায় বিরূপ খবর দেখি তখন কিন্তু আতঙ্কিত হই জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোনো নব্য ফেসিবা দেশে উপস্থিত হচ্ছে কিনা এদিক থেকে সজাগ থাকতে হবে মানে সেনা শাসন বা এগুলো যেন না হয় সাবেক এই মন্ত্রী বলেন ঐক্য 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 এবং ধৈর্যশীল সহনশীল অবস্থা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে কালকে আপনাদের প্রোগ্রাম ছিল না কয়েক কয়জন আসছিল অনেক কম আজকেও কম কি জন্য জয় হয়ে গেছে যাই হোক মির্জা ফখরুল দলীয় কথাবার্তা বলছেন এটা ইন্টারনাল জঞ্জাল সাফ করতে অন্তর্বর্তী কিছু সময় দিতে হবে এবং জঞ্জাল সাফ করতে ভবিষ্যতে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে ভোটের রাজনীতি লড়বে কিন্তু জঞ্জাল সাফ করতে বিএনপি জামাত ছাত্রদল শিবিরকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফেসিবাদকে এদেশ থেকে মূল উৎপাটন করতে হবে আওয়ামী ফেসিবাদের শিকড় উপরে ফেলতে হবে আওয়ামী লীগ ছাত্রলীগ কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না ফেসিবাদের কোনো অধিকার থাকতে পারে না